ড ইউনুসফ বলেছেন যে বাংলাদেশের পুরো সিস্টেমটাই পচে গেছে তো এই কথার সাথে আমি একমত কারণ চোর বাট দেশ আওয়ার বাংলাদেশ বাংলাদেশের যেই জিনিসটাই একটু দাম বেড়ে যাবে বা মার্কেটে চাহিদা থাকবে সেই জিনিসটাতেই ভেজাল তৈরি করে ফেলে দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে গুড় খেতে ইচ্ছে করছে যে খেজুর গুড় খাবো তাই আমার ছোট ভাইকে বললাম গুড় পাঠানোর জন্য তো যেই দোকানে গেছেন গুড় কিনতে সেই দেখিয়ে দেখিয়ে দুই তিনটা বলল যে নিয়ে যান এই যে এই গুড়টা নিয়ে যান এটা অনেক ভালো হবে ফ্রেশ মানে ভেজাল নাই এ কথা বলছে তো আনার পর আমি আমার কাছে আসার পর যে বাংলাদেশ থেকে খেজুর গুড় আসছে আর গুড়ের প্রতি আমার অনেক দুর্বলতা আছে যে আমি ছোটবেলা থেকে খেজুর গুড়টা পছন্দ করি তো গুড় গুড় মুখে নেওয়ার পরে গুড়ের যে খেজুর গুড় খাচ্ছি না আখের গুড় খাচ্ছি কোনো গ্যারানি নেই আর মুখের মধ্যে কি যেন দানা দানা খাচ্ছে জীব থেকে এনে দেখি সাদা সাদা চিনির চাকা আর এটা যে গুড় আমার কাছে মনেই হচ্ছে না তো আমি ইউটিউবে সার্চ দিলাম যে দেখি কিভাবে ভেজাল গুড় তৈরি করে তো দেখলাম ময়দা গরুর চর্বি আর চিনি কালার কিছু কেমিক্যাল দিয়ে এই গুড়গুলি তৈরি করে তো এই গুড়ের মধ্যে কোনো খেজুরের রসই নেই তো এই গুড়গুলো আমি কি করব বাংলাদেশ থেকে আনছিলাম এত শখ করে যে খাবো এখন তো আর এগুলো সম্ভব না এটা তো গুড়ই নেই মুখে দিয়ে কোনো টেস্টই পাই না এটা কি করে খাবো তাই এগুলো ফেলে দিচ্ছি বাংলাদেশ থেকে এনে এখন ফেলে দিতে হচ্ছে ফেলে দিলাম পরের দেশ আওয়ার বাংলাদেশ